আকাশমার্গেরে আক্রমণ। কোনো সেনাবাহিনীর নহয়, কুকি উগ্রপন্থীর ড্রোন আক্রমণ। ড্রোন বোমা নিক্ষেপ কুকি উগ্রপন্থীর। মিয়ানমারের সমরকলা অনুকরণ করে কুকির এই বিধ্বংসী আক্রমণ। সন্ত্রাস জর্জর মণিপুরত এইবার কুকি উগ্রপন্থীর সন্ত্রাসের অভিনব পন্থা। দেওবারে কুকি উগ্রপন্থীয়ে চলালে রাজ্যখনের ইতিহাসের প্রথমটো ড্রোন আক্রমণ। দেওবারে পুয়ার ভাগত পশ্চিম ইম্ফলের কৌত্রক গাঁত অতর্কিতে চলায় ড্রোন আক্রমণ। কেবল উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোনেই নহয়, অত্যাধুনিক মারণাস্ত্রেও চলাইছিল আক্রমণ। আক্রমণ ইমানেই অতর্কিতে করা হয়েছিল যে গাঁওবাসী আত্মরক্ষার বাবেও সুযোগ নাপালে। দেওবারের এই আক্রমণত নিহত হয় এগারী 31 বছরীয় মহিলা, আহত হয় কন্যা এজন সাংবাদিক সহ 10 জন। ঘটনার পাছত অঞ্চলটত নিরাপত্তারক্ষী অভিযান আরম্ভ করেছে যদিও এই ঘটনার বাবে স্থানীয় লোকে সরকারি নিরাপত্তা ব্যবস্থাকে দোষারোপ করেছে। অঞ্চলটত নাছিল স্বেচ্ছাসেবী বাহিনী। নিরাপত্তারক্ষী আশ্বাস দিছিল অব্যাহত থাকিব অভিযান, কিন্তু মূরকত নিষ্কর্মা হয়ে বহি থাকিল নিরাপত্তারক্ষী। মণিপুরের শেহতীয়া ড্রোন আক্রমণের পাছত রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে উত্তেজনাময় পরিস্থিতির। একাংশ এই ঘটনা সরকারি নিরাপত্তারক্ষীর বিফলতা বলে দাবি করেছে। ইম্ফলের পর এহেনথাম বিসর্জিত মেইটে News18 অসম নর্থ ইস্ট। আকাশমার্গেরে আক্রমণ। কোনো সেনাবাহিনীর নহয়, কুকি উগ্রপন্থীর ড্রোন আক্রমণ। ড্রোন বোমা নিক্ষেপ কুকি উগ্রপন্থীর। মিয়ানমারের সমরকলা অনুকরণ করে কুকির এই বিধ্বংসী আক্রমণ। সন্ত্রাস জর্জর মণিপুরত এইবার কুকি উগ্রপন্থীর সন্ত্রাসের অভিনব পন্থা। দেওবারে কুকি উগ্রপন্থীয়ে চলালে রাজ্যখনের ইতিহাসের প্রথমটো ড্রোন আক্রমণ। দেওবারে পুয়ার ভাগত পশ্চিম ইম্ফলের কৌত্রক গাঁত অতর্কিতে চলায় ড্রোন আক্রমণ। কেবল উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোনেই নহয়, অত্যাধুনিক মারণাস্ত্রেও চলাইছিল আক্রমণ। আক্রমণ ইমানেই অতর্কিতে করা হয়েছিল যে গাঁওবাসী আত্মরক্ষার বাবেও সুযোগ নাপালে। দেওবারের এই আক্রমণত নিহত হয় এগারী 31 বছরীয় মহিলা, আহত হয় কন্যা এজন সাংবাদিক সহ 10 জন। ঘটনার পাছত অঞ্চলটত নিরাপত্তারক্ষী অভিযান আরম্ভ করেছে যদিও এই ঘটনার বাবে স্থানীয় লোকে সরকারি নিরাপত্তা ব্যবস্থাকে দোষারোপ করেছে। অঞ্চলটত নাছিল স্বেচ্ছাসেবী বাহিনী। নিরাপত্তারক্ষী আশ্বাস দিছিল অব্যাহত থাকিব অভিযান, কিন্তু মূরকত নিষ্কর্মা হয়ে বহি থাকিল নিরাপত্তারক্ষী। মণিপুরের শেহতীয়া ড্রোন আক্রমণের পাছত রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে উত্তেজনাময় পরিস্থিতির। একাংশ এই ঘটনা সরকারি নিরাপত্তারক্ষীর বিফলতা বলে দাবি করেছে। ইম্ফলের পর এহেনথাম বিসর্জিত মেইটে News18 অসম নর্থ ইস্ট।